ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। আমরা দেখি আকাশে উড়ে যায় কত সুন্দর পাখিগুলো ডানা মেলে মেলে আকাশে উড়ে যায়। এই দৃশ্য দেখে কতই না ভালো লাগে, আমরা রোমাঞ্চিত হই, আমরা এই দৃশ্য দেখে পুলকিত হই। কিন্তু আমরা এটা জানি না আসমানের এই পাখিগুলো যে উড়ে যায়, এরা যে ডানা মেলে সুন্দর করে দোল দিয়ে দিয়ে সামনের দিকে এগোতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, আত-তায়রু সাফাতিন কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আসমানের মধ্যে তোমরা যে পাখিগুলোকে উঠতে দেখো, তারা ডানা মেলে সামনের দিকে এগিয়ে যায় আর রবের প্রশংসা করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা সৃষ্টি জানে তার কিভাবে সালাত আদায় করা লাগবে, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তার মানে পাখিগুলো কিচির মিচির করে ডাকে, কার গান গায়, কার কার গান গায়, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই না মেরি নাম শোনা যায়, ওই না মেরি গান শোনা যায়, হলে আপন হারা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে পাখিগুলো কিচির মিচির করে শব্দ করে, কার গান গায়। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহাও ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডেকে বলছেন, বান্দা তুমি শুধুমাত্র আমার সামনে সিজদা দাও না, তুমি মনে করো না শুধু তুমি আমার প্রশংসা করো, আর তুমি প্রশংসা না করলে আমার কিচ্ছু যায় আসে না, কারণ গোটা পৃথিবীর সব সৃষ্টিগুলো আমার সামনে সিজদায় লুটায় থাকে। যেরকম সুবহানাল্লাহ, ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া জিলালুহুম, গাছপালাগুলো তরুলতাগুলো সব কিছু আমার সামনে সিজদায় লুটায় থাকে। সুবহানাল্লাহ। গণ এমন কি শুধু তাই নয়, তাদের ছায়াগুলো আমার সামনে সিজদায় লুটায় থাকে। আমরা একটু তাকালেই দেখব সুপারি গাছ নারকেল গাছ খুব সোজা উপরের দিকে উঠতে থাকে, কিন্তু উপরের দিকে উঠে তাদের ডালপালাগুলো এমন ভাবে চারিদিকে ছড়িয়ে যায়, কার সামনে সিজদা দেয়, কার সামনে, আল্লাহর সামনে সিজদায় তারা লিপ্ত থাকে, আল্লাহ তাসবিহ পড়তে থাকে। তাওয়ান ওয়া কারহাও ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল, সকালে বিকালে সব সময়, এমন কি তাদের ছায়াগুরু আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে যায়, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বললেন, 22 নম্বর সূরা হাজির 18 নম্বর আয়াত, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবাল ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব্বু ওয়া কাসীরুম মিনান নাস। এমন কোন সৃষ্টি নাই আল্লাহর যেই সৃষ্টিটা আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান মেনে তার সামনে সেজদায় লিপ্ত হয় না। প্রতিদিন সকালবেলা সূর্য উঠে, প্রতিদিন বিকালবেলা চন্দ্র উঠে, প্রতিদিন রাত্রিবেলা আকাশে সুসজ্জিত তারকাগুলো আমরা দেখতে পাই, কার নিয়ম মানে কার নিয়ম, সেজদা দেয় কার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে সাবধান করছেন, আমার বান্দারা তোমরা তো আমার বিধান ঠিক মতো পালন করতে চাও না, আমার বিধান মানতে তোমাদের ভালো লাগে না, তোমাদের অলসতা, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের দুনিয়ার প্রতি ভালোবাসা আমার থেকে তোমাদেরকে দূরে সরায় নিয়েছে। কিন্তু তাকায় দেখো আসমানের তারকাগুলো, সূর্যগুলো, চন্দ্রগুলো প্রতিদিন প্রতি রাত আমার নিয়ম মেনে মেনে সময় মতো তোমাদেরকে আলো দেয়, তোমাদেরকে স্নিগ্ধ আলো তোমাদেরকে দিয়া তোমাদের কলিজা ঠান্ডা করে, দিনের বেলা তোমাদেরকে আলো দিয়া পৃথিবী আলোকিত করে দেয়, আমার নিয়ম মেনে আমি যেমনে বলি যখন বলি তখনই উঠে, আমার নিয়মের বাহিরে কোনোদিন চন্দ্র সূর্য একত্রিত হয়ে যায় না। আল্লাহু আকবার।
চন্দ্র সূর্য যেদিন একটার সাথে আরেকটা সংঘর্ষ বেঁধে যাবে সেদিন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? আল্লাহর নিয়ম মেনে প্রতিদিন সূর্যটা সুন্দর মতো উঠে আবার বিকেল বেলা ডুবে যায়। আমাদেরকে কিভাবে আলো দেয়? প্রত্যেকটা নির্দেশ আল্লাহর মেনে মেনে তারা তাদের নিজস্ব কক্ষপথে তারা ঘুরতে থাকে আর আমাদের জন্য সব ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি চিন্তা করি যে আম্মা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই নামাজ আমাদের উপর মনে হয় চাপিয়ে দিয়েছেন, প্রতিদিন কিসের পাঁচ ওয়াক্ত নামাজ আবার মসজিদে গিয়ে আদায় করা লাগে, আমাদের উপর চাপিয়ে দিলেন, আসলে কিন্তু তা নয়। ওয়ান নুজুম ওয়াল জিবাল ওয়াশজার ওয়াদদাওয়াব, আল্লাহ রাব্বুল আলামিনের চন্দ্র সূর্য পাহাড়গুলো প্রত্যেকটা জিনিস আল্লাহর নির্দেশ মেনে আল্লাহর সামনে সিজদায় লুটায় থেকে চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে আমাদের জন্য প্যারেক বানিয়ে দিয়েছেন, প্যারেক একটা ঘর মজবুত ভাবে ধরে রাখার জন্য। প্যারেক যদি না মারে তাহলে সেই ঘরটা নড়বড়ে থেকে যায়, সামান্য সুতলি দিয়ে বানলে সেটা দিন দিন স্থায়ী হয় না, প্যারেক দিয়ে বেঁধে দিলে সেটা মজবুত হয়ে যায়। এই পৃথিবীটা যখন তিনি তৈরি করলেন তখন দেখলেন পৃথিবীটা কাঁপাকাঁপি করে, রব্বুল আলামিন কাঁপাকাঁপি থামানোর জন্য পাহাড়গুলোকে প্যারেক হিসেবে গেঁথে দিলেন, পৃথিবীটা শান্ত হয়ে গেল চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তাহলে ওই যে পাহাড়টাকে পর্বতগুলোকে প্যারেক হিসেবে তিনি গেঁথে দিলেন কার নির্দেশ মানে কার? আমার প্রিয় ভাইয়েরা, এভাবে করে গোটা সৃষ্টির সব কিছুর দিকে যদি আমরা তাকাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর সামনে সিজদায় লুটায় থাকে, আল্লাহর প্রশংসা গায়, আল্লাহর নির্দেশ মেনে চলে। কিন্তু আমরা ইমানদার মুসলমান, আল্লাহর বিধান আমাদের মানতে ভালো লাগে না, আমরা সন্তান নিয়ে ব্যস্ত হয়েছি, আমরা পরিবার নিয়ে ব্যস্ত হয়েছি, আমরা আমাদের সংসার নিয়ে ব্যস্ত হয়েছি, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়েছি, আমরা আমাদের রাজনীতি নিয়ে ব্যস্ত হয়েছি, সব কিছু আমাদের ভালো লাগে। কিন্তু আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এরপরে যদিও দুই একজন পাওয়া যায় কিন্তু সেই পাওয়ার মধ্যে কত তাড়াহুড়া, মসজিদের মধ্যে ঢুকে সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য ব্যস্ততা আসে নাই পুরা করে। ইমাম সাহেব যদি নামাজের মধ্যে সুরাটা একটু লম্বা করে তাহলে এবার মুসল্লি পিছন থেকে গলা খাকারি দেয় আছে না নাই? আমার প্রিয় ভাইরা, একটু যদি লম্বা কেরাত করে পরের দিন অভিযোগ শুরু হয়ে যায়, হুজুর এত লম্বা কেরাত করেন, পা তো ব্যথা হয়ে যায়, হাঁটু তো ব্যথা হয়ে যায়, অথচ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তে নেই, আবার রাতের বেশিরভাগ সময় তিনি নামাজের মধ্যে কাটায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বিপদ আপদ হয়, আমরা কত মানুষকে বলি, কত পীর সাহেবকে বলি, কত হুজুরকে বলি, কিন্তু রব্বুল আলামিন বললেন বান্দা তোমার বিপদ রয়েছে, তোমার মুসিবত রয়েছে, আমার কাছে চাও, নামাজে দাঁড়িয়ে যাও চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ও ইমানদারেরা, তোমাদের সাহায্য দরকার, আমার কাছে সাহায্য চাও, সাহায্য কার কাছে? আর জোরে কোন কার কাছে? ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, ধৈর্যের সাথে আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমাদেরকে সাহায্য করতে পারেন কে? আর জোরে কোন কে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চান, সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলেন রব্বুল আলামিন বিপদে পড়েছে, বিপদ থেকে মুক্তি দিয়ে দাও, সন্তান হয় না সন্তান দিয়ে দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় না ব্যবসার মধ্যে উন্নতি দিয়ে দাও, আল্লাহ দিতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন প্রত্যেক রাত্রে প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডেকে বলেন, ও আমার বান্দারা তোমাদের কি লাগবে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তার মানে এই সালাত আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহ রব্বুল আলামিন একজন বান্দা যে আল্লাহর গোলামি করে, আল্লাহর যে গোলাম, এটার প্রমাণটা সে দেখাবে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আমরা। একজন মানুষ যখন অপরাধী হয়ে যায়, যখন তাকে কোর্টে ওঠানো হয়, যখন তাকে আদালতে ওঠানো হয়, তখন সে বিচারকের সামনে অপরাধীর মতো দাঁড়ায় থাকে, এমনভাবে দাঁড়ায় থাকে মনে হয় যেন এর থেকে ভদ্র মানুষ আর কেউ হতে পারে না, এমনভাবেই নিজেকে সেখানে উপস্থাপন করে, এমনভাবেই নিজেকে ভদ্রতার সাথে উপস্থাপন করে, অন্যায় করেছি আর করব না, নিজের চেহারার মধ্যে নিজের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেই বোঝা যায় যে এই লোকটা আজকের থেকে মনে হয় নিজেকে পরিবর্তন করে নিচ্ছে, আর অপরাধ করবে না, অন্যায় করবে না, নিজেকে বিচারকের সামনে উপস্থাপন করে। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কত অন্যায় করি, কত পাপ করি বলুন তো দেখি, এর হিসাব কোনো একদিন হবে কি হবে না? জোরে কোনো হবে কি হবে না? যার স্বীকৃতি আমরা প্রতিদিন নামাজের মধ্যে দিয়ে থাকি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি তিনি কে? আর জোরে কোন কে? বিচার দিবসের মালিক যিনি, তার সামনে একবার হাজিরা দেওয়া লাগবে, জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? জোরেক্ষণ লাগবে কি লাগবে না? কতক্ষণ সময় সেখানে থাকা লাগবে? হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা লাগবে। ওই বিচার দিবসে যেমনিভাবে আল্লাহর সামনে অপরাধীর মতো দাঁড়ায় থাকব, দুনিয়াতে থাকা অবস্থায় শয়তানের ধোকায় পড়ে, সংসারের মায়ায় পড়ে, দুনিয়ার মানুষের ধোকায় পড়ে অন্যায় করি, অন্যায় করে আবার যদি নামাজের মধ্যে দাঁড়া যায়, নামাজের মধ্যে দাঁড়ায় গিয়া আল্লাহর সামনে অপরাধীর মতো কানের কাছে হাত দিয়া এভাবে যদি অপরাধীর মতো দাঁড়ায় যায়, রব্বুল আলামিন বড় খুশি হয় ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে আমার বান্দারা দুনিয়াতে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে, কাটাকাটি করবে, কিন্তু তাকায় দেখো আমার বান্দারা অন্যায় করেছে, ভুল করেছে, আবার আমার সামনে এসে নিজেকে উপস্থাপন করেছে, অপরাধীর মতো দাঁড়ায় রয়েছে। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তার এই কাজগুলোর বিনিময়ে তার পিছনের সব গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ! আমার প্রিয় ভাইরা, এই সালাতের গুরুত্ব আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, তোমাদের সামনে যদি, তোমাদের কারো বাড়ির সামনে যদি এরকম একটা নদী থাকে, সেই নদীতে যদি কেউ একজন প্রতিদিন পাঁচবার গোসল করে, কতবার? আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান মা তাকুলু যালিকা মিন দারানিহি শাই। ও আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, একটা দিঘি থাকে, একটা পুকুর থাকে, সেখানে যদি কেউ একজন পাঁচবার গোসল করে, তাহলে সাক্ষী দাও তোমরা, সেই ব্যক্তি পাঁচবার গোসল করার কারণে তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? যেরকম পারে? আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে একটু বলো। কালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, তারা জবাব দিল না, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যদি দৈনিক পাঁচবার একটা নদীতে গোসল করে, তার শরীরে কোনো ধরনের ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, ফাযালিকা মিসলু সালাতিল খামস, এটা হলো পাঁচবার সালাতের উদাহরণ, এর চেয়ে উৎকৃষ্ট উদাহরণ আর কারো হতে পারে না। একজন ইমানদার বান্দা দুনিয়াতে চলতে গিয়ে সন্তানদের মায়ায় পড়ে, পরিবারের মায়ায় পড়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যদি কোনো অন্যায় করেও ফেলে, যদি কোনো অপরাধ করেও ফেলে, আর পাঁচবার যদি সেই বান্দা আল্লাহর সামনে পবিত্রতা অর্জন করে, সিজদায় পড়ে যায়, আল্লাহর সামনে অপরাধীর মতো নিজেকে দাঁড় করায়া দেয়, আল্লাহর সামনে অপরাধীর মতো নিজেকে উপস্থাপন করে, আর যদি বলে রব্বুল আলামিন পাপ করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও, রব্বুল আলামিন তার জিন্দগির সমস্ত গুণাগুলি মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানায় দিবে। আল্লাহু আকবার! যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, রাতে রাধা।